بسم الله الرحمن الرحيم. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. মাশাল্লাহ, তাহলে আমরা সেলিম সেলিম দিয়ে শুরু করি। সেলিমের পরে বদরুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি সিন, উচ্চারণ সিনের, হ্যাঁ, নাফসি জুলমান কাসীরা যুলমান না যা যা যুলমান যুলমান নরম কইরা যা জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মাশাআল্লাহ মতিন ভাই, আসসালামু আলাইকুম। যেটা দেওয়া আছে এর চেয়ে কালারফুল বা এর চেয়ে ভালো কিছু আছে আপনার কাছে? এটাই একটু দেওয়া, কালারফুল দিয়ে কি করবো আমরা? আচ্ছা, দেখা যাচ্ছে তো এটা ঠিক আছে। ওকে, তাহলে এরপর বদরুল, বদরুলের পরে দিদার ভাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ما شاء الله দিদার ভাই। স্যার আমি বলে ফেলেছিলাম, আমি একটু হসপিটাল থেকে বাসায় যাচ্ছি, তো আমি বলে ফেলি। শুধু সাইফুল না, কারো যদি আমাদের কোনো কিছু থাকে নিঃসংকোচে আপনারা বলবেন যে আমি তাড়াতাড়ি বলতে চাই, বা আমি এখন মানে বলে ফেলবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। সাইফুল বলেন। শোয়েব। জি স্যার, থ্যাংক ইউ। শোয়েব। জি মতিন ভাই, আমি একটু ইজি পড়তে ইজি করে দিতে যাচ্ছিলাম আর কি। হ্যাঁ ঠিক আছে, আব্দুল্লাহ মতিন ভাই দিলেই তুমি শেয়ার করলে বলে ফেলবা। এই যে সাইফুলের কাছ থেকে আমি প্রত্যেকদিন একটু ইয়ে শিখি যে সে ডিউটি থাকা অবস্থায় কিন্তু সে মানে ঠিক আছে, তবে যজমটা দিছে ভুল, ভুল টাইপের দিছে। হ্যাঁ, এই চিহ্নটা আব্দুল্লাহ আমরা জানি, আমরা যখন কোরআন শিখে ক্লাস করছি যজমটা যে উল্টা তীরের মতো দেওয়া যায়, আবার গুল দিয়েও বোঝানো যায়, এটা আজকে আমরা শিখলাম। এই দুটোই করা যায়, যজম গুল দিয়েও হয়। যদি ভালো লাগে পড়তে পারে। আমরা সাধারণত যে উল্টা উল্টা ভি দিয়ে আমরা যজম বুঝি, কিন্তু যজম এই গুল করেও যজম বোঝানো যায়।
সেই সাইনটাও আছে। তাহলে আব্দুল্লাহ কি কি হবে, আমরা এটা থাকবে নাকি অন্য অন্যটা দিবেন? এটা পড়তে পারো, এটা পড়তে পারো, এটা থাকবে, এটা হ্যাঁ এটা সুন্দর, এটা আর একটা দিছে আল্লাহুম্মা ইন্নি এ হাইরি থাক, এইটা থাক ভাই, এটা ট্র্যাডিশনাল কাসীর ওয়া লা ইগফিরু যুনুবা ইন্না আনতা ফাগফিরনি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি। আমি গত এক সপ্তাহে নামাজের বিভিন্ন জিনিসগুলা রঙিন না এমনি বিভিন্ন ইয়েগুলা আমি ইয়ে করছি আরকি, আপনাকে দেখাবো একটু পরে ক্লাসের শেষে আরকি। তাহলে আব্দুল্লাহ এটা কি থাকবে? থাকো থাকো। তাহলে সাইফুল বলে সাইফুল ডিউটির মধ্যে আছে এবং তারপরে তো তুমি আল্লাহ তোমাকে অনেক সওয়াবের ইয়ে করবে, তুমি তার মধ্যে তুমি চেষ্টা করো। এটা আমাদের জন্য গ্রেট ইন্সপিরেশন। হ্যাঁ থ্যাংক ইউ সাইফুল। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إني ظلمت نفسي إني একটু লম্বা আছে না, একটু লম্বা হবে না, إني একালি লম্বা আছে, একালি ইয়া সাকিন তার আগের অক্ষরে জের আছে এজন্য একালি লম্বা। اللهم إني اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ما شاء الله মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। মাশাআল্লাহ আব্দুল্লাহ জি, নেক্সট দিদার ভাই কি বলবেন? দিদার ভাই জি আসসালামু আলাইকুম। ওয়া সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম জি। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা। আরেকবার একটু আল্লাহ আল্লাহুম্মা জুলমান কাসীরাও একটু শুন, মানে এখানে জোয়া পোয়ার পরে যে জোয়া, এই জোয়া জোয়ার উচ্চারণটা খুব নরম করিয়া পড়তে হয়, আবার কাসিরা এই যে সার উচ্চারণটাও খুব নরম করে জিব্বার আগা দিয়ে নরম করে পড়তে হয়। আব্দুল্লাহ একটু থামাই, আব্দুল্লাহ
জুলমান কাসি রং, এটা একটা অনুষ্কার আছে না, রং হবে না রং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না রং অনুষ্কার আছে। হ্যাঁ হ্যাঁ, রং ওয়ালা একালি ব্রহ্মভাবে এক ফিট জনবা। হ্যাঁ সেটাই, জুলমান কাসি রাও ওয়ালা ইয়াগফুরু ইয়াগফিরুজ্জুনুবা। ওয়ালা ওয়ালা এখানে ওয়ালা একালি ফ্লম্বা আছে। ওয়ালা 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 ইয়াগফিরুজ্জুনুবা ইল্লা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান। আন্তার মধ্যে কিন্তু লম্বা নাই, ইল্লা আনতা ফাগফির লি, ফাগফির লি, ফাগফির লি মাগফিরাতাম মিন মিন ইন্দিকা ওয়ারহা মিন ইন্দিকা ওয়ারহামনি ওয়ারহামনি হামনি وارحمني انك انك انت الغفور الرحيم. ما شاء الله ما شاء الله ما شاء الله. আচ্ছা সিরাজ কি? হ্যাঁ সিরাজ আসছেন? আসছেন ইনশাআল্লাহ আসছেন। ফকুল ভাই আসছেন? আসসালামু আলাইকুম ফকুল ভাই। আচ্ছা এখন সুয়েল বলতে পারবে? সুয়েল জি 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 বলিয়া সুয়েলের মতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। যালামতু ظلمت نرم كده ظلمت ظلمت نفسي ظلما سقطنا سقطنا نرم ظا 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 ظلمت نفسي ظلمت 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 نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ما شاء الله. আচ্ছা মতিন ভাই কি বলতে চান এখন? মতিন ভাই কি বলে ফেলি জি? মতিন ভাইয়ের পরে ফকুল ভাই, ঠিক আছে। আর আব্দুল বাস্তি নতুন আসছেন, পরিচয় দিয়ে আপনি যদি বলতে চান তাহলে বলতে পারবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনী ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আব্দুল বাসির কি বলতে চান কি না পরিচয় দিয়ে? আর না বলতে চাইলে সিরাজ কি তুমি দুয়া মাসুরা সম্বন্ধে কিছু বললে আমি অন্য সবার শেষে বলবো, আর যদি শুধু তেলাওয়াত করতে চাও এখন করতে পারো। সিরাজের ইয়ে কি? ঠিক আছে আমি পড়ে ফেলি তাহলে পড়ে। হ্যাঁ তাহলে ফকরুল ভাই আপনার সুযোগ, আমি 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 বললে তারপরে ফকরুল ভাই বড় লাস্টে সিরাজ বলবেন তাহলে। ওকে তাহলে আব্দুল্লাহ আমি বলি, আমার পরে ফকরুল ভাই বলবেন তাহলে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান। আরেকবার আরেকবার আল্লাহ আল্লাহুম্মা
লম্বা ইন্নি যলামতু নাফসি ইন্নি একটু লম্বা করব ইন্নি একালে ইন্নি ইন্নি যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইগফির যুনুবা ইল্লা আনতা গাফুর ফাগফির লি মাগফিরাতাম মিন ইন্দি فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم فاغفر لي اكلي فلومباس وارحمني اكلي فلومباس لومبارا আবার আবার পড়ি فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم مغفرة إذا أبر بلوتو كي بلو إذا مغو فاغفر لي مغفرة مغفرة من عندك وارحمني لاستي كنتو عبد الله ইন্নাকা আনতাল গাফুরুর রহিম এটা কিন্তু তিন আলিফ লম্বা হবে তাই তো হ্যাঁ এটা তিন আলিফ লম্বা ঠিক আছে এখন হচ্ছে ফকরুল ভাই পরে সিরাজ ফকরুল ভাই আছেন আছি পারবো না বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নি ইন্নি যালামতু নাফসি نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ما شاء الله রিপন মিয়া আসছেন অনেকদিন পর রিপন মিয়া কি বলবেন দোয়া মাসুরা হ্যাঁ জি জি বলেন আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা আরেকবার রিপন আরেকবার বলেন আল্লাহ আস্তে আস্তে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি যালামতু ইন্নি একটু লম্বা আছে একালি ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم ما شاء الله সিরাজ স্যার বলার আগে যদি কেউ না থাকেন তাহলে সিরাজ স্যার বলবেন এরপরে আমরা চলে যাব নামাজ শিক্ষাতে সিরাজ কি আছেন হ্যাঁ আছেন এটার পরে তুমি তোমার নামাজে চলে যাও না সিরাজ নামাজে চলে যাও শব্দ শোনা যায়নি আমার ল্যাপটপটা একটু ঝামেলা করতেছে ঠিক আছে আল্লাহুম্মা إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ما شاء الله আচ্ছা এই সূরায় এই দোয়াতে আমরা যা বলতেছি আর কি সেটা হলো এই জিনিসটা এটা বলতেছি আমরা হে আল্লাহ আমি আমার নফসের উপরে অসংখ্য জুলুম করেছি ওইসব গুনাহ মাফ করার কেউ নেই আপনি ব্যতীত অতএব আপনি আমাকে আপনার পক্ষ হতে বিশেষভাবে
ক্ষমা করুন এবং আমার উপরে অনুগ্রহ করুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান। সিরাজ আবার, সিরাজ আবার একটু বলেন তো সিরাজ। এখন শোনা যাও, এখন ক্লিয়ার শুনতেছো কিনা? এখন এখন শুনতেছি সিরাজ, আবার বলেন। আওয়াজ ঠিক আছে আব্দুল্লাহ ভাই? আমরা শুনতেছি। আচ্ছা, এটা এই দোয়াটা হচ্ছে আমরা সবাই শুনতেছি নামাজের, আমরা এই দোয়াটা পড়ে হচ্ছে সালাম ফিরানোর পূর্বে, নামাজের সালাম ফিরানোর পূর্বে এই দোয়াটা পড়ি। দোয়াটা পড়া হচ্ছে সুন্নত, সুন্নতে মক্কাদা। তো এটা দোয়া, একটা দোয়া পড়তে হয় আর কি। তো এখানে আমরা অনেকগুলো গ্রামার শিখছি এবং আমি দেখলাম যে এখানে আমাদের মোটামুটি অনেকগুলো গ্রামার আছে। আমি একটু গ্রামারের অংশটা বলি, এবং যারা নতুন আসছেন আপনারা যে চেষ্টা করতেছেন আসলে আল্লাহ তাআলা কবুল করুন। যারা চেষ্টা করছে, দিদার ভাই যাবো চেষ্টা করছে, মানে এটাই এটাই হাদিস অনুযায়ী এরা আমাদের চেয়ে অনেক বেশি সওয়াব পাবে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন যে যারা এরকম চেষ্টা করতে করতে, হ্যাঁ, শিখুক বা না শিখুক তার মানে সওয়াবটা হবে দ্বিগুণ। তো আমরা প্রথম অংশ থেকে আল্লাহুম্মা, এখানে একটা গ্রামার হচ্ছে, আমরা যারা আগে থেকে আসি জানি যে আল্লাহ শব্দের লাম, এই লামটাতে যখন জবর বা ফেস থাকে তখন এটা মোটা করে পড়তে হয় আল্লাহ। হ্যাঁ, আর যখন জের থাকবে তখন লিল্লাহি লিল্লাহি লিল্লাহিটা জাস্ট হালকা। আর এখানে আমরা আল্লাহ লাম, ইয়াস। হ্যাঁ হ্যাঁ, এখানে মনে হয় একটা কথা একটু ইয়া আছে, কথাটা হলো যে লামের উপরে না, কথাটা হচ্ছে যে আসলে লামের আগের হরফে, লামের আগের হরফে যদি জবর থাকে সেক্ষেত্রে আল্লাহর উচ্চারণটা পুরো হবে, আগের হরফে যদি জের থাকে তাইলে পাতলা হবে, আগের হরফে পেশ থাকলেও পুরো হবে। ঠিক আছে, সুন্দর বলছেন। এটি তাইলে এই যে আল্লাহ শব্দের লামের আগের হরফ যেটা, হ্যাঁ, হরফের উপরে এখানে জবর আছে, এই জন্য আমাদের এটার উচ্চারণটা হবে আল্লাহ ল, এরকম বললে এটা মোটা হয়ে যায় আল্লাহুম্মা। তারপরে হাটা হচ্ছে হালকা, আর এখানে মিমের উপরে তাজদিদ আছে, মিমের উপরে তাজদিদ, নুন এবং মিমের উপরে তাজদিদ গুণনা করা ওয়াজিব। তাহলে আল্লাহুম্মা ইন্নি, ইন্নি এখানে দেখেন যে এটা তাজদিদে আমরা জানি যে দুইটা নুন উচ্চারণ করতে হবে, তাহলে হামজানুজের ইন এটা এক অংশ, তারপরে নু ইয়াজের নি। তাইলে এই যে যজমলায়ার আগে যদি জের থাকে, জেরের বাম পাশে যদি যজমলা ইয়া থাকে, তাহলে আমরা জানি এটা একটা মদের হরফ, তাইলে মদের হরফ এক আলিফ টানতে হবে। তাইলে এটা আল্লাহ আল্লাহুম্মা ইন্নি, তাইলে এখানে এক আলিফ টানতে ইন ইন প্রথম অংশটা শেষ, তারপর নি যেটা এটা এক আলিফ টানতে হবে আল্লাহুম্মা ইন্নি। তারপর দোয়া যেটা, এই দোয়া, এই তিনটা শব্দে আজকে আছে 13 নম্বর মাকরাজ। আমরা বলছিলাম যে প্রতিদিন একটা মাকরাজ ছিল, আজকে আমরা 13 নম্বর মাকরাজটা পড়ি, আগামী সপ্তাহে আমরা প্র্যাকটিস করব। তাহলে 13 নম্বর মাকরাজে তিনটা শব্দ আছে, দোয়া, রাল, সা। জিহ্বার আগা, আমার কথার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করবেন, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগান, জিহ্বার আগা দাঁতের আগার সঙ্গে লাগবে, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়। আমরা তিনটা অক্ষর উচ্চারণ করবো, দোয়া, রাল, সা। জাস্ট জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগানোর পরে লাগায় সেটা মনে হবে মাঝখানে একটা বাতাস ঠেলতেছেন, দোয়া, রাল, সা। এখানে কিন্তু এই তিনটা অক্ষরই আছে আজকে, দোয়া, রাল, সা। তাহলে আল্লাহুম্মা ইন্নি যালামতু দোয়া। হ্যাঁ, আব্দুল্লাহ বারবার বলতেছে জোয়াটা নরম, তাহলে 13 নম্বর মাকরাজটা হচ্ছে নরম করে পড়তে হয়, জিহ্বার আগা তার বরাবর উপরে দুই দাঁতের সাথে লাগায়, জিহ্বার আগা সামনের উপরে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগান, তারপর উচ্চারণ ওয়া রাল ফা। তাহলে যালামতু যালামতু নাফসি, এখানে আবার দেখেন জেরের বাম পাশে যজমলিয়া, নাফসি যুলমান যুলমান কাসিরাও, এখানে দেখেন মিম দুজন, আমরা বলছি তানবিন পড়ার চারটা নিয়ম আছে, তারপরে তার মধ্যে এটা হচ্ছে ইকফা, ইকফার 15টা হরফ বলছিলাম, তাও সাও জিম দাল জাল জা সাদ দাদ জ, মানে ফা কফ কাফ, এই 15টা অক্ষর। তাহলে এখানে কাফ চলে আসছে, এই কাফ যেটা,
তাহলে জুল মাং কাসিরাও, এটা অনিষ্কারের মতো, বাংলাদেশের অনিষ্কারের মতো হবে, জুল মাং কাসিরাও ওয়ালা ইয়াগফিরু, ওয়ালা ইয়াগফিরু যুনুবা। তাহলে এখানে নুনের উপরে ফেশ, ফেশের বাম পাশে যজমলা ওয়াও, তাহলে আমরা দেখেন মদের হরফ জেরের বাম পাশে যজমলিয়া, ফেশের বাম পাশে যজমলা ওয়াও। তারপর ইল্লা, এখানে দেখেন লামটা দুইটা অক্ষর আছে, হামজা লামজের ইল, তারপরে লাম আলিফ জবল্লা, ওই লাম আলিফ জবল্লা যেটা ওইটা এক আলিফ লম্বা হবে, তাহলে জবরের বাম পাশে খালি আলিফ। তাহলে দেখেন মদের তিনটা হরফ পাইছি, এখানে আমরা পাইছি জেরের মানে জেরের বাম পাশে যজমলাইয়া, এখানে পাইছি ফেশের বাম পাশে যজমলা ওয়াও, আর হচ্ছে যে জবরের বাম পাশে খালি আলিফ যদি থাকে। তাহলে ইল্লা ইল 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 যেটা বলছেন এটা শেষ, তারপরে লাম আলিফ যখন লা যেটা এটা এক আলিফ লাম হবে, তাহলে ইল্লা আংতা, এটা আংতা হামজা নুজবর আংতা যাবতা, ইল্লা আংতা ফাগফির লি, এখানে আবার লি মাগফিরাতাম তাম মিন ইনদিকা ইনদি, এই যে এখানেও আইন আসছে। তারপরে হা হার উচ্চারণটা একটু শক্ত করে আনতে হবে, আর হামনি হামনি ইন্নাক আংতাল আংতাল গাফুর রহিম। যাই হোক, তো মতিন ভাই এটার অর্থটা বলছেন সুন্দর করে, তো আমরা চেষ্টা করব যে অর্থটা যেন আমরা শিখতে পারি। তাহলে আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নি নিশ্চয় আমি, জলামতু নাফসি, নাফস মানে আমার সত্তা, তাহলে জলামতু জুলুম করেছি, নাফসি আমার সত্তার উপরে, অর্থাৎ নিশ্চয়ই আমি আমার নিজের উপরে জুলুম করেছি। তাহলে আমার নিজের উপরে জুলুম কি, যে আমি মুসলমান অথচ মুসলমান হিসেবে থাকতে পারতেছি না, আমার উপর যে ফরজ ওয়াজিব গুলো আছে এগুলো আদায় করতে পারতেছি না, এই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য বলতেছি যে নিশ্চয়ই আমি হে আল্লাহ নিশ্চয়ই আমি আমি আমার নিজের উপর অনেক বেশি জুলুম করি, জুলমান কাসিরা কাসিরা মানে অনেক বেশি, ওয়ালা ইয়াগফিরু যুনুবা, এবং লা মানে নাই, ওয়ালা ইয়াগফিরু ইয়াগফিরু ক্ষমা করতে পারে, যুনুবা পাপসমূহ, এবং পাপসমূহ ক্ষমা করতে পারে এমন কেউ নেই, ইল্লা ব্যতীত আংতা আপনি ব্যতীত। তো আরবিতে এরকম যে প্রথমে সব না বোধক, অর্থাৎ সবকিছু নেগেটিভ করে দেয়, আপনার ভিতর শূন্য করে ফেলে, তারপর শূন্য স্থান পূরণ করবে আল্লাহকে দেয়, মানে ইল্লা ব্যতীত, তো এই পাপ সম ক্ষমা কেউ নেই ব্যতীত, কে আন্তা তুমি, আপনি ব্যতীত আর কেউ পাপ সম ক্ষমা করে নেই, ফাগফির লি অতএব আমাকে, ফা মানে অতপর বা অতএব, অতএব ফাগফির লি অতএব ক্ষমা করুন, মাগফিরাতাম মিন ইনদিকা আমার দিকে, ফাগফিরলি মাগফিরাতাম অতএব আমাকে ক্ষমা করুন, যেহেতু আপনি ছাড়া আর ক্ষমার কেউ নেই, সুতরাং তুমি তোমার নিজ গুণে আমাকে মার্জনা করে দাও বা ক্ষমা করে দাও, ইনদিকা ওয়ারহামনি এবং আমার দিকে, ইনদিকা মানে আমার দিকে, ওয়ারহামনি আপনার রহমত প্রেরণ করুন এবং আমার প্রতি তুমি রহম করো, ইন্নাকা নিশ্চয় আপনি, ইন্নাকা আংতা নিশ্চয় আপনি, গাফুর রহিম, গাফুর মানে হচ্ছে ক্ষমাকারী, আর রহিম মানে দয়ালু, তাহলে নিশ্চয়ই আমি অত্যন্ত দয়ালু অত্যন্ত ক্ষমাকারী। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল আমাদেরকে এই দোয়াটা শিখেছেন এবং এটা একটা খুব ভালো দোয়া, আমরা চেষ্টা করব যে আমরা যেন এটা মানতে পারি, ক্ষমা তৌফিক ইল্লাহ। আমি আমার সিরাজ, আমি একটু সিরাজ মতিন ভাই, আজকে নতুন একজন আসছেন আলী আসছেন, ওনার তেলা শুনবো, আর আমি একটু বলি সিরাজ, একটু আমার একটু ইয়ে আছে যে আমাদের যে তোমার যে বারোটা বা তেরোটা ক্লাস নামাজে শেষ হয়ে গেলে আমি মনে আরেকটা আমাদের যে গ্রামারের একটা খুব সংক্ষেপে আরেকটা রিফ্রেশ কোর্স কোর্স হওয়া উচিত আমাদের, আবার সংক্ষেপে তুমি আবার, হ্যাঁ আবার আবার আমরা যাবো ওইটাতে। আর ফকরুল ভাই যেটা বললেন, মতিন ভাই প্রায় প্রায় বলেন এটা, আমরা যে আল্লাহ নামের ক্ষেত্রে লামের যেটা ওইটা আমরা যে পিডিএফটা আছে তার ১৯তম পার্ট যেটা আছে পিডিএফ এ, সেটা খুব সংক্ষেপে দেওয়া আছে। আমি একটু বলে রাখি এখানে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এইটার আমি স্ক্রিনশটটা দিয়ে দিব, আমি যে বলেছে আল্লাহ শব্দের তাসদিযুক্ত লামের আগে যদি জবর বা পেশ যুক্ত কোনো অক্ষর থাকলে উক্ত লামকে মোটা করে পড়তে হবে, যেমন উদাহরণ ওয়াল্লাহু নারুল্লাহি ওয়াল্লাহু আমরুল্লাহু এইরকম। আর আল্লাহ শব্দের তাসদিযুক্ত লামের আগে যদি জের যুক্ত কোনো অক্ষর থাকে উক্ত লামকে পাতলা করে পড়তে হয়। বেস্ট এক্সাম্পল হচ্ছে কি, আমরা সবসময় বলি বিসমিল্লাহ বিসমিল্লাহ, এটা বিসমিল্লাহ হবে না, বিসমিল্লাহ ওয়ালিল্লাহ দিনিল্লাহ, এটা হচ্ছে গিয়ে যা উদাহরণ। আর এটা হচ্ছে গিয়ে আমি বলে ফেললাম সংক্ষেপে, এটা আবার আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আপনারা একবার দেখলে হয়ে যাবে। আর সিরাজ যেরকম বলতেছেন আমরা খুবই এটা মাঝে মাঝে যে আমাদের গ্রামার বলে ফেলেন আমাদের একটু ইয়ে হয়ে যায়,
আর এরপরে আমাদের কোরআন শেষ হয়ে গেলে আমার মনে হয় একটা কুইক কয়েকটা ক্লাসে আর একটা গ্রামারের যা আমাদের অনেকদিন হয়ে গেল রমজানের পরে আর একটা রিভিশন দরকার আমাদের। আর সিরাজের নামাজের সুন্নতে যাওয়ার আগে আলী যেহেতু আসছেন আলী কাছে আমরা এটা স্লাইড স্ক্রিন শেয়ার থাকাকালীন আলী কাছে আমরা শুনে নেই তেলোয়ারটা عندك وارحم إنك أنت الغفور الرحيم. ما شاء الله. عبد الله. আল্লাহ আকবর বলবো সানা সানার উত্তর সহ পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে তারপরে যে ফাতিহা পড়ার পরে একটা সূরা দায়রা তারপরে যে রুকুর তসবিহগুলো গতদিন ভালো পাই নাই এগুলো একটু কালেকশন করছি মোটামুটি এটা ভালো জায়গাতে কালেকশন করছি। আব্দুল্লাহ ভাই দেখতেছেন এটা দেখতেছি সুবহান রাব্বিয়াল আযীম ফু সামিআল্লাহু মান হামিদা রব্বানা লাকাল হামদ ঠিক আছে কালিপ লম্বা হবে নাকি নাই এটার জন্য তারপরে হলো আপনার এই দুই সিজদার মধ্যবর্তী এরপরে আমরা দুই সিজদার মাঝখানে যে দোয়াটা পড়ব এটা আমরা সাধারণত পড়ে থাকি তারপরে আমরা ওই যে তাশাহুদ যেটা পড়তেছি আমরা সালাওয়াতু আস-সালাওয়াতু আত-তাইয়িবাতু আস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله হ্যাঁ এটা কয়েক জায়গায় দেখতেছি এটা মতিন ভাই আমি একটু একটা মিনিট নেই আপনি আর আব্দুল্লাহ আপনি আব্দুল্লাহর সাথে হোয়াটসঅ্যাপে আপনারা দুজন ইয়ে করার পরে যখন আপনারা এটা ঠিক হয়ে যাবে তখন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপও দিয়ে দিবেন আর তারপরে সিরাজও গতদিন ছিল না তুমি যেভাবে যাচ্ছ এটা আছে আমাদের আরেকটা হচ্ছে গিয়ে ওই নামাজের যেরকম যে বললেন যেগুলো আল্লাহ আকবার সুবহান রাব্বিয়াল এই যেগুলো ইয়ে জিনিসগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের এগুলা তেলাওয়াতের জন্য একটা একটা পোর্শন থাকে একটা বা দুইটা ক্লাসে আমরা এগুলা তেলাওয়াত করব মতিন ভাই রেগুলার বিভিন্ন জায়গাতে আমরা যেগুলা ইয়ে করি দেখা যায় যে আব্দুল্লাহ দেখতেছেন কোন কোন স্লাইডের মধ্যে একটু ইয়ে থাকে কনফিউশন থাকে বা ইয়ে থাকে মতিন ভাই আব্দুল্লাহ দুইজন মিলে যখন আমাদের যখন ফাইনাল করে ফেলবেন যে এই এইটাই শুদ্ধ তখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার পরে একদিন আমরা একটা বা দুইটা ক্লাসে এগুলো আমরা তেলাওয়াত করবো আমরা আগে এই জিনিসটাতে তো এটা তুমি কতদিন ছিল না মতিন ভাই বলতে চাইছেন না মতিন ভাই খুব কষ্ট করতেছেন আমার মনে মতিন ভাই আপনারা ক্লাসের ইয়ে
সময় আব্দুল্লাহর সাথে আপনি কন্টাক্ট করে আপনার দুইজন আগে ঠিক করে তারপরে একদিন আপনারা যেদিন বলবেন ওই দিন আমরা ওইটা তেলাওয়াত করব। আর একটা হলো আমার একটা ইয়ে আছে মানে সেটা হচ্ছে মানে আমি অভিমত আর কি ওই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়া তো সবচেয়ে জরুরি তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় দরকার দুই ক্লাস নিয়ে হলো আব্দুল্লাহ বাড়ি দিয়ে আমাদের মস্ক করে একবারে পুরোপুরি যেতে হবে। তারপরে আব্দুল্লাহর সাথে যেটা কথা হয়েছে তুমি তো নিয়ম আলোচনা করতে থাকবা আর আমরা আমরা ইয়েতে চলে যাব ওইটার নাম কি জানি বলে জানাজার নামাজের আগামী দিনে না আমি বলতেছি আমার কথাগুলো শুনুন। হ্যাঁ মানে একটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু সময় লাগে আব্দুল্লাহ ভাইয়ের সাথে আমরা এজহুল কয়জন পার্টিসিপেন্ট আছি আমরা মুখস্থ বইলা যেন ভুলটা সংশোধন করতে হবে এতটুকু ভুল যাতে না হয় যে ওয়াজিব মিস হয়। আর দুই নাম্বার হচ্ছে যে আমাদের মিনিমাম সাইটটা সুরা হ্যাঁ সুরা একলাস সহ মিনিমাম সাইটটা সুরা খুব ভালোভাবে মস্ক করাও দরকার যে সুরাগুলো আমরা নামাজে সবসময় পড়বো এরপরে আমরা আমাদের মতো আরো সুরা পড়বো শিখবো সেটা ঠিক আছে কিন্তু নামাজটা যাতে সহি শুদ্ধ হয় এটার জন্য যতটুকু সুরা দরকার কেয়ারার দরকার অতটুকু আব্দুল্লাহের সাথে মস্ক করা দরকার আমাদের কয়েকটা ক্লাসে কথা বুঝছেন না তাইলে আমাদের নামাজটা শুদ্ধ হবে আর বাকি যেগুলো নিয়ে আসছেন আলোচনা ফিরা মানে কখন করবে ইম্পর্টেন্ট হলো যে আমি শুদ্ধ করে পড়তে পারলাম কিনা মানে এটা তো আমাদের প্রতিদিনকার শুদ্ধ করে যেমন আলহামদুলিল্লাহ শুদ্ধ যতক্ষণ পর্যন্ত না হলো ততক্ষণ পর্যন্ত আমরা এটার মধ্যেই থাকি মানে তারপরে আরো নামাজের ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা জানলাম তারপরে নামাজ মাসবুকের নামাজ নামাজ এক অক্ত ছুটে গেলে কিভাবে পড়তে হয় দুই অক্ত কারণ আমার তো নামাজ ছুটেই যায় জামাতে পড়তে গেলে এক দুই রাকাত করে ছুটে এই ছুটে গেলে কিভাবে পড়তে হয় তারপরে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা হলো নামাজে সন্দেহ রাকাত সন্দেহ হইলে এই দুইটা জিনিস কিন্তু আমাদের প্রত্যেক দিনই এই ঘটনা ঘটে এই নামাজ এই চার রাকাত না তিন রাকাত তারপরে দুই রাকাত ছুটে গেছে আব্দুল্লাহ আমার একটা প্রস্তাব আছে আগামী ক্লাসে আমি যেটা বলি তাহলে হ্যাঁ একটা আমরা গতদিন যেটা যে মতিন ভাই যেটাতে কাজ করতেছে নাকি উনি বিভিন্ন জায়গাতে কালেকশন করতেছেন ওইটা তোমার সাথে যোগাযোগ মানে তোমার সাথে ইয়ার পরে যেদিন তৈরি হয়ে যাবে আমরা ইয়ে যাব না আমি বলতেছি মতিন ভাই আমার আমরা নিজেরা যদি আমরা আমরা নিয়া না করি তাহলে কিন্তু হবে না আমরা নিজেরা প্র্যাকটিস করতে বিয়ে করতে আব্দুল্লাহ অপশন আছে যেমন অনুষ্ঠান শেষে আব্দুল্লাহ ভাই আমি আজকে একটু আমার সুরা ইনস্টা পার্সোনাল শুনি আপনি দেখেন ঠিক হয়েছে কিনা না কিন্তু এই এই যে এক ঘন্টার সময়ের মধ্যে দুইটা পোর্শন থাকে এখানে আমরা আমরা ইয়ে করতে আমরা আবার যাবো রিভিশন আবার যাবে শেষ হয়ে গেলে বছর জুড়ে এটা চলবে কিন্তু একবার একটা সিলেবাসটা কাভার করতে যেমন সিরাজ অনেক নামাজের উপরে ১২টা বা ১৩টা ক্লাসে তৈরি করছেন তারপরে আব্দুল্লাহ বলছেন যে এক একজন এক একটা মাথা থেকে আসে আব্দুল্লাহ তুমি যেটা বলছো যে নাম আমার কাছে একটা যে নামাজ এই যে কিভাবে ছুটে গেলে কিভাবে পড়তে হয় নামাজের মধ্যে পরে যুক্ত হলে এই জিনিসগুলো সিরাজের সিলেবাসের মধ্যে নাই এইটা একদিন তুমি বলবা এটা তুমি তৈরি করে নাও সিরাজের ক্লাসের মধ্যে যেকোনো একদিন তুমি তারপরে আমি যে নামাজ ভঙ্গের কারণগুলা আমরা অত খেয়াল করি না আমরা নামাজও হয়তো আমাদের ওয়াজিব ছুটছে শো সেজদা করতে হয় হ্যাঁ এইগুলাও যদি সিরাজের সিলেবাসের মধ্যে থাকে তাহলে তুমি একদিন নিজে নিজে কিভাবে বলবা আধা ঘন্টার একটা তুমি তৈরি করে রাখো তাহলে তুমি যেদিন বলবা বলতে চাও
সেদিন আমরা ওই যে আমরা সপ্তাহে ঘোষণা দিই আগামী অমুক তারিখে সেটা হবে, সেটা বলে দেবো যে আবদুল্লাহ আজকে নামাজের এই জিনিসগুলো করবে না। সিরাজ তো তার একটা প্ল্যান করে রাখছেনি, সিরাজ উনি বলবেন। আর মতিন ভাই অলরেডি এই যে আমাদের সুবহানাল্লাহ ওটা উনি তৈরি করতেছেন, উনি যখন সেটা হবে। সিরাজের একটা কথা হচ্ছে যে আমার গতদিনও বলছেন সিরাজ যে সুরা ফাতিহাটা সে ছাড়া তো কোনো নামাজই হবে না, ওইটা আমাদের একটা শুদ্ধ করে। কিন্তু আমাদের সুরা ফাতিহাও আমরা রমজানের সময় বলছি প্রথমে সুরা ফাতিহা দিয়ে শুরু করছি আমরা, কিন্তু আমরা নিজেরা যদি প্র্যাকটিস না করি, মনে করি এখানে আইসার পরে একজন বললো বললাম, তাহলে কিন্তু আবদুল্লাহ বা কারো দ্বারাই আমাদের পাঁচ মিনিটে কাউকে শুদ্ধ করা যাবে না। আমরা নিজেরা আমরা এখানে যারা রেগুলার আমরা 15 জন অ্যারাউন্ড 15 জন আমরা থাকি, আমরা নিজেরা যখন আমরা ঘোষণা ভাই আমরা আগামী দিন আমরা এক সপ্তাহ আমরা প্র্যাকটিস করব এবং ডেফিনেটলি প্র্যাকটিস করে আলহামদুলিল্লাহ সুরা ফাতিহা তাহলে আমাদের তাইলে এরকম করে যাওয়া, অথবা আমরা সিলেবাসের দিকে যাব, নিজেরা যার যার মতো সুবিধা মতো প্র্যাকটিস করতে থাকবো যাব। এটা আমার একটা অভিমত, আপনারা এই ব্যাপারে একটু বলতে পারেন এই জিনিসটা কিভাবে করবে। আরেকটা জিনিস আব্দুল্লাহ ভাই, কি ভাই? হ্যাঁ, যেটা হলো যে ওই যে আমরা এই যে যজম যজমের ব্যাপারটা কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নিতে পারি, আমাদের যাতে এটা মাথার মধ্যে চলে আসে যে আমরা উল্টা ভি যেমন কলকাতা ছাপা যেটা নুরানি ছাপাতে, বা এই যে উর্দু আরবিতে আরবিতে গুল্লা, তারপরে আমাদের কলকাতা বা করাচির ছাপাতে হলো আপনার এই যে পেট ভর্তি পেশ, এই যজম, এগুলো কিন্তু আমাদের ইউজড হইতে হবে। আমরা কিন্তু যেগুলো জায়গাগুলো লেখা পাবো আমরা যাতে পড়তে পারি, এই জন্য আমার মনে হয় যে সবগুলা ব্লেন্ডেড করা দরকার সব জায়গায়। মতিন ভাই এই সম্পর্কে আমি একটা কথা বলি, বুঝছেন মতিন ভাই, যে আমরা প্র্যাকটিসের সময় ধরেন আমরা খুব ভালো যারা প্র্যাকটিস করি আমরা খুব ভালো ভালো কোম্পানির ওষুধ লেখি, তো আমি একদিন আমার একটা অভিজ্ঞতা আমি বললাম, উনি বলতেছে না যে কোনো কোম্পানির ভিজিট করতে দিয়ে যদি গ্রাম থেকেও যদি একটা প্রেসক্রিপশন আসে সেগুলো ওষুধগুলো পড়বো, আমার একজন স্যার বলছে আর কি, কারণ কি ওই জিনিসটাও জানার দরকার আছে। তো আমরা আমাদের ট্রেডিশনাল যেটা সাইনগুলো দেখি আপনার কথা মতো আমরা এগুলো জানবো, আমরা এগুলোও জানবো আমরা যেগুলো ভুল যেগুলো সেগুলো না, কিন্তু এটাও আর একটা পদ্ধতি আছে, যেমন এই যে যজম আমরা গুল দিয়ে দিতে পারি, ভি দিয়ে দেখতে পারি। অলরেডি সিরাজ ওনার ক্লাসে কিন্তু এগুলা বলছেন, কিন্তু আমরা যদি খুব মনোযোগ দিয়ে যদি রেকর্ডেড ভিডিও গুলা দেখি গুল করে করা যায় সিরাজ কিন্তু বলছেন। হ্যাঁ, এগুলো সিরাজ আমার মনে হয় এমন কোন জিনিস নাই যে কাবার উনি করেন নাই, সিরাজ ওনার ক্লাস গুলাতে রমজানের 30টা ক্লাসে সব কাবার করছে সিরাজ করছে। আমরা যদি সময় পাই রেকর্ডেড ভিডিওটা দেখি আমরা, তাহলে আমরা এগুলা খেয়াল করতে পারবো এই জিনিসগুলাতে। তাহলে আজকে সিরাজ সুন্নত কি আমরা অলরেডি ইয়ে হয়ে গেছে, সুন্নত কি বলতে পারবো আজকে? 11:30 থেকে চলে যাচ্ছে আমরা, যেটা আপনার ভালো মনে হয় 5 মিনিট দিলে আমি দ্রুত বলে যেতে পারি সুন্নত। হ্যাঁ, একটু বলে যাও আগামী দিন, তাহলে ডিটেইলস তুমি আবার একটু প্রথম থেকে এসে আবার বলবে না, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, আমার মনে হয় আর আমরা তোমার ইয়ের শেষে আমরা আব্দুল্লাহর সাথে আলাপ করে আগামী দিন আমরা সূরা ফাতিহা যাবো না দোয়া কুনুতে যাবো সেটা আমরা ঠিক করে নেব। ওকে, আজকে আমরা আসলে অনেকে যারা নতুন বসতেছেন আমরা আসলে এই আলোচনাটা আমাদের ক্লাসের শেষে করি, যে আমরা পরবর্তী মাসওয়ারা করি আমরা আর কি, এটা মাসওয়ারাটা আজকে ক্লাসের মধ্যে চলে আসলো। দিদার ভাই আপনার কোনো অভিমত থাকলে আপনি বলতে পারবেন। হ্যাঁ আচ্ছা, সিরাজ আপনার ক্লাসে চলে যাবেন খুব সংক্ষেপে 10 মিনিটের মধ্যে, আজকে ক্লাসটা আপনি সেরে নিলে আগামী দিনে ওটা কন্টিনিউ করবেন। সিরাজ আছেন? যেকোনো যেকোনো ভাবে এখানে আসলে যেমন লাইব্রেরিতে গেলে আমাদের কি মনে হয় যে আর একটু পড়াশোনা করা উচিত, আমরা যেন সবসময় লাইব্রেরিতে যাও এই এই প্রোগ্রামে আসলেই মনে হয়, কিন্তু আমাদের চেষ্টা করি সবাই যে ফরজ এবং ওয়াজিবটা যেন মুখস্থ রাখতে পারি। সুন্নত গুলো আমরা অলরেডি পালন করি, আমি এইগুলা পড়ছিলাম যে দাঁড়াইয়া 11টা, আমার মনে হয় এটা রিপিট দরকার নাই। তারপরে আমরা খেরাতের মধ্যে যে 7টা, তবে আমি কতদিন দেখাইতে পারি না, আমার মনে হয় একবার আমি খুব দ্রুত পরে চলে যাই। কিবলামুখী থাকবে,
উভয়ের পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা, তবে প্রয়োজনে এক বিকট রাখা যাবে। আমি একটু স্পিডে যাব, তবে কেউ দরকার মনে করলে আমাকে বলবেন, আস্তে আস্তে যাব। তাকবীরে তাহরিম বলার সময় চেহারা কিবলার দিকে, অর্থাৎ কিবলার দিকে থাকবে, বুকটা যেন কিবলার দিকে থাকে, নজর সিজদার জায়গায় রাখা এবং হাত উঠানোর সময় মাথা না ঝুঁকানো। অনেকে মাথা ঝুঁকে নিচের দিকে না, এটা করা যাবে না। উভয় হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত উঠানো, তাহলে পুরুষরা কানের লতি পর্যন্ত হাতটা উঠাবে। হাত উঠানোর সময় হাতের আঙ্গুল এবং তালু কিবলার দিকে রাখা, অর্থাৎ হাতটা সোজা কিবলার দিকে রাখতে হবে। আঙ্গুলগুলো স্বাভাবিক রাখা, অর্থাৎ একেবারে মিলেও না, আবার বেশি ফাঁক করেও না। ইমামের তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে মুক্তাদি তাকবীরে তাহরিমা বলা, কোনো অবস্থাতে যদি ইমামের তাকবীরে তাহরিমার আগে মুক্তাদি তাকবীরে তাহরিম শেষ না হয়, এরূপ যদি হয় তাহলে মুক্তাদির নামাজ হবে। হাত বাঁধার সময় ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপর রাখা, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা বাম হাতের কবজি ধরা, ডান হাতের বাকি তিন আঙ্গুল বাম হাতের উপর স্বাভাবিক রাখা, নাভির নিচে হাত বাঁধা এবং সানা পরা। এগুলো আমি গত ক্লাসে বলছি, দেখাইতে পারেন, স্পিডে দেখাই চলে যাচ্ছে। কিরাতের মধ্যে সাতটি সুন্নত, প্রথম রাখাতে সানা পরার পর আউজ বিল্লাহ পূর্ণ পরা, প্রতি রাখাতে সুরা ফাতিহা এবং অন্য সুরা মিলানোর পূর্বে পূর্ণ বিসমিল্লা পরা, অর্থাৎ সুরা ফাতিহা শেষ হওয়ার পরে বিসমিল্লা দিয়া অন্য সুরা শুরু করাটা সুন্নত। সুরা ফাতিহা পড়ার পর সবাই ইমাম মুক্তাদি নীরবে আমিন বলা, আমিন বলাটা সুন্নত। এটার ফজিলত আমরা বলছিলাম যে ফেরেশতারা আমিন বলে এবং তার সাথে যদি মিলে যায় তাহলে পূর্বে সব গুণা মাফ করে দেয়। ফজর এবং জোহরের তিওয়ালে মুফাসসাল, অর্থাৎ সুরা হুজুরাত থেকে সুরা বুরুজ পর্যন্ত এবং আসর ঈশান নামাজে আউসাতে মুফাসসাল, অর্থাৎ সুরা তারিখ থেকে লামিয়া কুলিল্লা জিনা, এগুলো ছোট ছোট সুরা। মাগরিবের নামাজে কিসাসে মুফাসসাল, অর্থাৎ সুরা ইয়াজুজ ইজাজুল জিলাতুল থেকে সুরা নাস, আমরা এখান থেকে শুরু করছি এবং নাস পর্যন্ত পড়ছি। প্রতি রাখাতে যেকোনো একটি সুরা অথবা বড় সুরা থেকে ছোট তিন আয়াত পরিমাণ পড়া। ফজরের প্রথম রাখাত দ্বিতীয় রাখাত প্রকার লম্বা পড়া, প্রথম রাখাতটা দ্বিতীয় রাখাতে সে লম্বা হবে, দেখবেন যে একটু খেয়াল করলেই হুজুর এভাবেই পড়ে। কিরাত খুব তাড়াতাড়ি বা খুব ধীর গতিতে না পড়া, অর্থাৎ খুব তাড়াতাড়ি পড়া যাবে না, আবার একেবারে ধীর গতিতে পড়া যাবে না। ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাখাতে শুধু সুরা ফাতিহা পড়া, এই যে তৃতীয় এবং চতুর্থ রাখাতে শুধু সুরা ফাতিহা পড়া, এটা হচ্ছে সুন্নত। কিন্তু প্রথম দুই রাখাতে সুরা ফাতে এবং সুরা মিলানো, এগুলো হচ্ছে ওয়াজিব। রুকুর সুন্নত আটটি, রুকুতে সুন্নত আটটি। তাকবীর বলা অবস্থায় রুকুতে যাওয়া, আল্লাহ একবার বললাম আমরা রুকুতে যাব, উভয় হাত দ্বারা হাঁটু ধরা, হাতের আঙ্গুল সহ ফাঁকা করে ছড়িয়ে রাখা, তাহলে হাঁটুর উপর হাতটা ছড়িয়ে থাকবে। উভয় হাত সম্পূর্ণ সোজা রাখা, কোনোই বাঁকা না করা, তাহলে কোনোই বাঁকা করা যাবে না রুকুর সময়। পায়ের গুসা পুরু এবং হাঁটু সম্পূর্ণ সোজা রাখা, হাঁটু বাঁকা না করা, তাহলে হাতও বাঁকা করা যাবে না, হাঁটুও বাঁকা করা যাবে না। মাথা পিঠ ও কোমর সমান রাখা, রুকুর সময় সারাটা বডি উপরের অংশটা সমান থাকবে এবং পায়ের দিকে নজর রাখা। রুকুতে কমপক্ষে তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম বলা, তাহলে তিনবার বলাটা সুন্নত। রুকু থেকে ওঠার সময় ইমামের সামি আল্লাহু লিমান হামিদা এবং মুক্তাদির রাব্বানা লাকাল হামদ এবং একাকী নামাজ আদায়কারীর উভয় বাক্য বলা, এটা সুন্নত। উল্লেখ্য যে রুকু থেকে উঠে সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়াতে হবে, তাইলে সোজা হয়ে দাঁড়ানোটা কিন্তু ওয়াজিব এবং তা এক তসবিহ পরিমাণ হওয়া জরুরি, অর্থাৎ একটু দাঁড়ায় থাকতে হবে, আমরা উঠে অর্ধেক উঠার পরেই সিজদায় চলে গেলে হবে না। সিজদার সুন্নত বারোটি, এই বারোটি পরে আমার আজকের ক্লাস শেষ হবে। তাকবীর বলা অবস্থায় সিজদায় যাওয়া, তাইলে তাকবীর বলা অবস্থায় রুকু এবং সিজদায় যাওয়াটা সুন্নত। উল্লেখ্য যে তাকবীর এক আলিফ পরিমাণ লম্বা করা উচিত। প্রথম উভয় হাঁটু মাটিতে রাখা, তাইলে আমরা সিজদাতে যাওয়ার সময় প্রথমে হাঁটু রাখবো, এরপর উভয় হাত আনুমানিক এক হাত দূরে রাখা, হাতের আঙ্গুলগুলি মিলিয়ে রাখা এবং কিবলামুখী করে রাখা, এরপর দুই হাতের মাঝখানে মাথা বরাবর নাক রাখা, অতপর কপাল রাখা, দৃষ্টি নাগের অগ্রভাগের দিকে রাখা, সিজদায় পেট পুরু থেকে পৃথক রাখা, অর্থাৎ পেট আর পা লাগাইয়া রাখা যাবে না, উভয় পাজর থেকে বাহু পৃথক রাখা, হাতগুলা সোজা থাকবে, কোনোই মাটিও হাঁটু থেকে পৃথক রাখা, কোনোই মাটিতে লাগানো যাবে না। কমপক্ষে তিনবার সুবহান রাব্বিয়াল আলা বলা, তাহলে সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলা সুন্নত। তাকবীর বলতে বলতে সিজদা থেকে উঠা, সিজদা থেকে প্রথমে কপাল, এখানে দেখেন আমরা প্রথমে হাঁটু লাগাইছি, তারপর হাত, তারপর মাথা রাখছি, তারপর কপাল রাখছি, এবং ওঠার সময় কপালটা প্রথমে উঠবে। সিজদা থেকে প্রথমে কপাল, এরপর নাক, এরপর উভয় হাত, অতঃপর উভয় হাঁটু উঠানো।
উল্লেখ্য যে প্রথম সিজদায় যাওয়ার সময় হাঁটু মাটিতে লাগার আগ পর্যন্ত সিনা সম্পূর্ণ সোজা রাখা জরুরি। তাহলে বর্ষনা তো আমি আজকে আর করি না, আগামী দিন ইনশাল্লাহ করবো। আর প্রতিদিনই আমাদের ফরজ এবং ওয়াজিব গুলা মাথার মধ্যে রাখ। তো আজকে আমি যেটা বলবো যে আমরা 13 নম্বর মাখরাজ পড়ছি, আমি কিন্তু একটা একটা মাখরাজ প্রতিদিন বলি, আপনারা 13 নম্বর মাখরাজটা একটু নিজেরা প্র্যাকটিস করবেন এবং তিনটা শব্দ গোয়া লাল ফা। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ আব্দুল্লাহ, তোমার এখন আমরা ইয়ে শুনবো আর কি, আমরা শেষে চলে আসছি দোয়া। এবং তো আগামী দিন কি আমরা সূরা ফাতিহা যাব না দোয়া কোনোতে যাব? আব্দুল্লাহ আসো, আব্দুল্লাহ টক লেফট করলো। সিরাজ হ্যাঁ, তোমার এই যে এই আজকের ইয়েগুলো আছে না, একটু আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও একটু, কিন্তু সুবিধা আছে এটা হলো ওই একটু মনে রাখা দরকার তো এই বিষয়গুলো, এই যে প্রত্যেকটা জিনিস এইগুলো অবশ্য সবার কাছে বই থাকে এই জন্য আমি দেই না। তারপর আচ্ছা দেখুন সিরাজ, কোনো কিছু দিতে অসুবিধা না, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমরা নামাজ এবং কোরআন ভিডিও ছাড়া আমরা খুব একটা দেই না। ইভেন কেউ দিলেও আমরা অন্য সময় ধন্যবাদ দেই না, কেউ যদি কোনো ভালো কিছু দেন মানে উনি ধন্যবাদ প্রাপ্য হয়ে গেছেন, কারণ হোয়াটসঅ্যাপে আমরা খুব একটা ইয়ে করি না কোনো কিছুতেই। তুমি এটা যদি দাও, কেউ যদি এক নজর দেখে আমাদের একটা জিনিস শিখে, তো অনেকে আছে যে এটা গ্ল্যান্স দেখে ফেললো, ঠিক না? আজকে তুমি এই যে ওয়াজিব সুন্নত এই যে স্লাইড গুলা একটা দিয়ে দিতে পারো, ওখানে থাকলো থাকুক না, ওই সবার হাতে মোবাইল থাকে একবার দেখে নিলো। মতিন ভাইয়ের প্রস্তাবটা খুব ভালো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতে পারো। আমি ওই যে খুঁজতেছি ছবি সহ, মানে অর্থাৎ আঁকানো ছবি সহ কিভাবে আমরা যাবো, এগুলো কিন্তু আছে সচিত্র নামাজের যে একটা ইয়ে, ওইগুলা সহ আমি দেখি একটা বানাইতেছি। আচ্ছা আর আপনি মতিন ভাই, আপনি ইয়ে আব্দুল্লাহর সাথে ইয়ে দিয়ে দিয়ে আপনারা নিজেরা ইয়ে করে তো সুবিধা, কারণ এখানে সময় তো আমরা ঠিক থাকে, আমরা আলোচনা করতে যেতে পারি না। তো আপনি আব্দুল্লাহ, আপনি যদি যখন যদি অক্ষিব তাহলে আমরা ওই দিন একদিন একটা তেল অতে উঠে যাবো। আব্দুল্লাহ সম্ভবত নাই, আমার তো সিরাজ, আমরা সিদ্ধান্ত না আব্দুল্লাহ জিজ্ঞেস করে নিব না। আমরা কি আগামী এতে সূরা ফাতিহা না দোয়া কুনুতে যাব? দোয়া কুনুতে রাখেন, দোয়া কুনুত শেষ হয়ে গেলে এরপরে ফাতিহা যাবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এর সাথে দোয়া কুনুত আর তোমারটা তোমার এই যে সুন্নতটা কন্টিনিউ হবে এইটা আগামীতে, তাই না? সুন্নতের পর আমি নামাজ ভাঙার কারণ আর কিছু মুস্তাহাব আছে ওগুলো হয়ে গেলে ওইটা ওইটা আমার মনে হয় তোমার তোমার যেগুলো আমার যে দিছো না সিকোয়েন্স 12টা ক্লাসে ওই সিকোয়েন্সে তুমি যাইবা তো নাকি? হ্যাঁ ওই সিকোয়েন্সে যাব, সবার শেষে যেটা হবে ওই যে নামাজের আগাতে গোড়া পর্যন্ত। হ্যাঁ একটা ক্লাস তুমি এই তো, হ্যাঁ তুমি এইটা শেষ হইলে তোমার তাহলে আমার মনে হয় একটা ক্লাস ব্রেক দিব আব্দুল্লাহর জন্য। আব্দুল্লাহ কয়েকদিন ধরে ওর কিছু ভিতরের কথাবার্তা সে বলতে চায়, একটা ব্রেক আব্দুল্লাহর সাথে নামাজে একটা ব্রেক থাকবে, সে ওই ফাঁকে ফুকের কিছু কথাবার্তা বলবে আর কি, সে বুঝছো একটা ক্লাসে। আচ্ছা তাহলে আগামী দিন তাহলে তোমার সুন্নত সুন্নতের এটা থাকবে না, আর হচ্ছে গিয়ে আর আমার মনে হয় প্রত্যেক নামাজের তুমি একটু হইলে এক কয়েক মিনিটের এক মিনিট দুই মিনিটের জন্য হইলেও এই এই তিনটা স্লাইড মানে প্রত্যেক দিন একবার হইলে দেখাবার চেষ্টা করো, ফরজ ওয়াজিব আর নামাজ ভঙ্গের কারণ এই তিনটা ছাড়া কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যতগুলো আলোচনা করো এক মিনিট হইলে তিনটা স্লাইড গুলো একবার করে দেখাইবা। আমার মনে হয় আজকে স্লাইড আমার এগুলো ছিল, সময়ের জন্য আমি আর দেখিনি, আজকে তো খুবই সময় কম, আজকে সময় খুবই কম, কিন্তু আমরা মনে হয় প্রত্যেক 12-13 ক্লাসে যদি একবার করে ফরজ ওয়াজিব ফরজ 13টা আমার সবার মুখস্থ হয়ে গেছে, আমি কিন্তু তিনটা না চারটা ক্লাস ফরজ দিয়ে নিছি। হ্যাঁ তারপর প্রত্যেকদিন এক মিনিটের জন্য যে ওই স্লাইডটা একবার করে আনবা, হ্যাঁ জাস্ট একবার দিয়ে রেখে দিলে, আর ওয়াজিবের স্লাইডটা আর হচ্ছে নামাজ ভঙ্গের স্লাইডটা। তাহলে আমার মনে হয় আজকে আজকে আমরা দিদার ভাই দিয়ে দোয়া করাই, দিদার ভাই আজকে দোয়া করেন, তারপরে আমরা আজকে আমরা চলে যাবো। আজকে আব্দুল্লাহ মনে দিদার ভাই আজকে দোয়া করেন, আপনারা করেন সরি না না সবাই আল্লাহ কার দোয়া প্রতিদিন কবুল করে, আমরা তো আমিন বলবো, আমি আরেকদিন বলবো ইনশাল্লাহ। আমরা তাহলে আস্তাগফিরুল্লাহ পড়ি, কুল্লাহ পড়ি।
সিরাজ আল্লাহ আমি অবাক হই, আল্লাহ তোমার কিন্তু অনেক শক্ত একটা মন দিয়েছেন, তুমি এত বড় প্রেশার গুলার মধ্যে অনেক ইয়েতে থাকো, সেজন্য আমরা আলোচনা করতেছি। তোমার তোমার প্রফেশনাল লাইফ চালায় যেতেছো, এখানে থাকতেছো, আল্লাহ তোমারে বিপদ মুক্ত করুন। আমরা দোয়া আমরা করতে পারি আর তো আমাদের, হ্যাঁ আমরা সবাই আস্তা আস্তা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছো তুমি সিরাজ, হ্যাঁ আল্লাহ তোমাকে আল্লাহ রাব্বি মিন কুল্লি শার, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربي زدني علما ربي زدني علما استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين اللهم اغفر لي حينا وميتنا وشهدنا وغيبنا وصغيرنا وكبيرنا وجكارنا وأنس اللهم من أحيته منا فحي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان استغفر الله إن الله غفور يا رب العالمين يا رحمن الرحيم يا غفور الرحيم يا رب يا مالك আল্লাহ আমরা তোমার কতিপয় গুনাগার বান্দা, আল্লাহ আমাদের নিজেদের নফসের উপর আল্লাহ চরম তোমার আল্লাহ গাফলতির মাধ্যমে আল্লাহ আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি ইয়া রাব্বুল আলামিন। সময়টা এখন আল্লাহ বড়ই খারাপ, আল্লাহ তোমার এই কোরআনের আল্লাহ ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমাদের মুসলমানদের, অথচ আমরা গাফেল। ইয়া রাব্বুল আলামিন তোমার কোরআনের থেকে আমাদেরকে হেফাজত করো, নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ কোরআনের সম্মান রক্ষা করবার তৌফিক। ইয়া রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতের সাথে সঠিকভাবে আদায় করতে পারি। ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদেরকে তোমার ইবাদতের জন্য সৃষ্টি করেছো, আল্লাহ আমাদের প্রতিটি কাজ যেন তোমার ইবাদতে পরিণত হয়, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি সেই তৌফিক। আল্লাহ তুমি যদি কবুল না করো ভালো কাজ করার কোনো সাধ্য নাই, মাহবুদ রে আমাদেরকে যথাসময়ে ক্লাসে যোগদান করার তৌফিক দাও। ইয়া রাব্বুল আলামিন এখানে যারা পার্টিসিপেন্ট সবাই তুমি কবুল করো, আল্লাহ তার মধ্য থেকে যাকে তোমার পছন্দ হয় তার উসিলে আমাদেরকে কবুল করো। ইয়া রাব্বুল আলামিন করোনা ভাইরাসের আল্লাহ প্রাদুর্ভাব কমিয়ে নিয়ে আসছো, আল্লাহ এটা থেকে আমাদেরকে মুক্তি দাও। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে আবার মসজিদ মুখে হেবার তৌফিক দাও, রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদ থেকে বের করে দিও না। ইয়া রাব্বুল আলামিন তোমার মসজিদের সাথে আল্লাহ আমাদের মনকে দিলকে লাগিয়ে রাখবার তৌফিক দাও। ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করো, তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ তুমি আমাদের উপর রহম করো। ইয়া রাব্বুল আলামিন তোমার প্রিয় হাবিবের সম্মান রক্ষা করো, আল্লাহ নিজের জীবনের চেয়েও আল্লাহ বেশি মহব্বত করার তৌফিক। রাব্বুল আলামিন তুমি আমাদের মধ্যে আল্লাহ তোমার কোরআনের মহব্বত তৈরি করে দাও, আল্লাহ নামাজের মহব্বত তৈরি করে দাও, আল্লাহ তোমার হাবিবের মহব্বত তৈরি করে দাও, আল্লাহ খানায় খাবার জিয়ারত করার তৌফিক দাও, আল্লাহ রাসূলের রওজাগুলোকে হাজির হবার তৌফিক দাও। মাহবুদরে তুমি তোমার খানায় খাবার জন্য আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়ে কবুল করে নাও। রাব্বুল আলামিন তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের এই ক্লাসটা যেন কন্টিনিউ থাকে, আল্লাহ সেই তৌফিক দাও, আল্লাহ আমরা যেন তোমার আল্লাহ তোমাকে জানতে পারি বুঝতে পারি, আল্লাহ কোরআন অনুযায়ী নিজেদের জীবন গঠন করতে পারি, আল্লাহ আমাদের অসুস্থ মানুষগুলোকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমরা প্রতিদিন যারা ডাক্তার আল্লাহ আমরা কত রোগী দেখি মাহবুদরে তুমি তাদের উপর রহম করো, আল্লাহ তুমি চিকিৎসা বিজ্ঞানের আল্লাহ যে সাইড এফেক্ট সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করো, আল্লাহ আমাদের দেখা রোগীদেরকে তুমি আল্লাহ রহম করো, আল্লাহ তোমার সৃষ্ট জীবের সেবা করো, আল্লাহর মানসিকতা নিয়ে আল্লাহ তোমার ইবাদতের মানসিকতা নিয়ে রোগী দেখার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদের কাজে খামে আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ আমাদের আমলের কারণে তুমি আমাদেরকে আল্লাহ
সুবহানাক রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ